তাহলে এবার আসি, এতক্ষণ আমরা যে ইন্টেন্সিটি বা হচ্ছে শব্দের তীব্রতা দেখলাম, তার ইউনিট কী হবে, মানে হচ্ছে তার এককটা কী হবে। আচ্ছা, তো আমরা ইন্টেন্সিটি বা হচ্ছে তরঙ্গের তীব্রতা বলতে আসলে কী বুঝলাম, যে অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট টাইম, তাই না? তার মানে পার ইউনিট টাইমে যতটুকু এনার্জি ট্রান্সফার হয় সেটাকে আমরা কী বলতাম, সেটাকে আমরা বলতাম হচ্ছে পাওয়ার, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, তাই না? পার ইউনিট টাইমে বা ওয়ান সেকেন্ডে যতটুকু এনার্জি ট্রান্সফার হয় বা যতটুকু কাজ করা যায় সেটাকে আমরা বলতাম হচ্ছে ওয়ার্ক বা কি পাওয়ার। আচ্ছা, তো আমরা যদি ইন্টেন্সিটির ডেফিনেশনে আসি, সেখানেও কিন্তু একই কথা, যে অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট টাইম, তার মানে আই মান হচ্ছে ইন্টেন্সিটি অফ ওয়েভের, তো ইউনিট হবে হচ্ছে ওয়াট। কারণ আমরা যদি ক্ষমতা বা পাওয়ারে দেখি, সেখানে কি ওয়ান সেকেন্ডে বা ওয়ান ইউনিট টাইমে যতটুকু ওয়ার্ক করা যায় বা কাজ করা যায় সেটাকে আমরা কী বলি, পাওয়ার বলি। আর পাওয়ার ইউনিট কী আমাদের, ওয়াট। তার মানে আমাদের ইন্টেন্সিটিতেও কিন্তু একই ব্যাপার, অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট টাইম, তার মানে তারও ইউনিট কী হবে, ওয়াট হবে। কিন্তু আরেকটা জিনিস আমাদের এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পার ইউনিট এরিয়া, তাই না? কারণ আমাদের ইন্টেন্সিটি ছিল হচ্ছে পার ইউনিট এরিয়া দিয়ে যতটুকু এনার্জি ট্রান্সফার করা যায় পার ইউনিট টাইমে। তাহলে আমাকে লিখতে হবে ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ ওয়েভ বা তরঙ্গের তীব্রতার ইউনিট বা একক। তো আমরা এখন অন্য একটা টপিকে আসব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি বা যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে প্রমাণ তীব্রতা। স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি বা হচ্ছে প্রমাণ তীব্রতা, এটার মানে কী আসলে, এটা আসলে একটা ইন্টেন্সিটি যার মান হচ্ছে 10^-12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটাকে আই নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এটার সিগনিফিকেন্স কী, এটার সিগনিফিকেন্স হচ্ছে এমন একটা সাউন্ড যার ইন্টেন্সিটি 10^-12, যদি কোনো সাউন্ডের ইন্টেন্সিটি 10^-12 থেকে কম হয় তাহলে সেই সাউন্ডটা আমরা শুনতে পারবো না। ওকে, তো এই সাউন্ডের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্জ, এটাকে বলা হয় হচ্ছে থ্রেশোল্ড অফ অডিবিলিটি। ওকে, থ্রেশোল্ড অফ কি, অডিবিলিটি। আচ্ছা, তো এরপর আমরা আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের তীব্রতা লেভেল বা হচ্ছে ইন্টেন্সিটি লেভেল। ওকে, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের। কিন্তু তীব্রতা লেভেল বা ইন্টেন্সিটি লেভেলে যাওয়ার আগে আমাদের একটা ডেফিনেশন পড়তে হবে, সেটা হচ্ছে শব্দোচ্চতা। সেটা কি, শব্দোচ্চতা বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে লাউডারনেস, মানে একটা শব্দ কতটুকু জোরে হচ্ছে বা আসতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে লাউডারনেস বা হচ্ছে কি, শব্দোচ্চতা। এখন সায়েন্টিস্ট ওয়েবার ফেচনার এই যে শব্দোচ্চতা বা লাউডারনেস, তার সাথে শব্দের তীব্রতার একটা সম্পর্ক স্থাপন করেছেন। সেই সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে আমরা লিখব লাউডারনেস প্রপোর্শনাল টু লগ ইনটু আই। তার মানে হচ্ছে ইন্টেন্সিটির লগ আর লাউডারনেস কী হবে, প্রপোর্শনাল। ইন্টেন্সিটি যত বাড়বে লাউডারনেস কী হবে, বাড়বে, কিন্তু সরাসরি প্রপোর্শনাল না, মানে লগের প্রপোর্শনাল। ক্লিয়ার? তো আমরা যদি এখানে একটা কনস্ট্যান্ট নিই তাহলে হবে এল ইকুয়াল টু কে লগ আই। ওকে, এই যে আমরা এখানে আই লিখলাম, এই আইটা হচ্ছে আমার কোনো একটা জায়গার বা কোনো একটা স্থানের কি, ইন্টেন্সিটি অফ ওয়েভ। ওকে, মানে সাউন্ডের ইন্টেন্সিটি। এখন আমরা আসবো হচ্ছে আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে আমাদের তীব্রতা লেভেল বা ইন্টেন্সিটি অফ লেভেল। এখন আমরা বের করবো হচ্ছে ইন্টেন্সিটি লেভেল বা হচ্ছে শব্দের তীব্রতা লেভেল। ওকে, তো এটা বের করার জন্য আমি যেটা করব, প্রথমে আমরা যে বের করলাম শব্দোচ্চতা বা লাউডারনেস, মানে কোনো একটা স্থানের যেখানকার শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি হচ্ছে আই, সেখানকার লাউডারনেস বা শব্দোচ্চতা কত, এল। তো এটাকে আমি এখানে লিখব যে এল ইকুয়াল টু কে লগ আই। ওকে, তো এলটা হচ্ছে শব্দোচ্চতা বা হচ্ছে আমাদের লাউডারনেস, যেখানে শব্দের তীব্রতা কত, আই। আচ্ছা, তো যেখানে শব্দের তীব্রতা 10^-12 হবে সেখানে শব্দোচ্চতা বা লাউডারনেস কত হবে, সেখানে হবে হচ্ছে এল নট ইকুয়াল টু কে
log I naught. ओके अच्छा तो এখন খেয়াল করে দেখো L হচ্ছে আমার যেই স্থানে শব্দের তীব্রতা I সেই স্থানে শব্দ উচ্চতা বা লাউডারনেস আর L naught হচ্ছে যেই স্থানে শব্দের তীব্রতা 10 টু দি পাওয়ার মাইনাস 12 মানে যেটা একদম মিনিমাম সেইখানকার কি লাউডারনেস এই দুটার মাঝখানে যে ডিফারেন্স বা পার্থক্য সেটাই হবে আমার এই যে এই স্থানে যেখানে শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি আই ওই জায়গার ইন্টেন্সিটি লেভেল বা শব্দের তীব্রতা লেভেল আমরা এখন এই দুটার পার্থক্য নিব মানে মাইনাস করব তো আমি লিখব এল মাইনাস এল নট ইকুয়াল টু কে কমন আসবে লগ আই মাইনাস লগ আই নট ক্লিয়ার তো এখান থেকে লিখব কে লগ আই বাই আই নট এটা হচ্ছে এই ফর্মুলা লগ এ মাইনাস লগ বি এটাকে লিখব আমরা লগ এ বাই বি তাই না এটা ফর্মুলা ছিল লগের আচ্ছা তো এই যে আমরা বের করলাম দুইটা স্থানের কি দুইটা স্থানের শব্দ উচ্চতা বা হচ্ছে লাউডারনেসের ডিফারেন্স এবং তার মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি হতেই হবে ওকে তো এই যে আমরা বের করলাম তাদের ডিফারেন্স এটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি লেভেল বা শব্দের তীব্রতা লেভেল এটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করব যার একক হবে ডেল ওকে তো সেটাকে আমরা জাস্ট বি দিয়ে রিপ্রেজেন্ট করি ওকে তো শব্দ উচ্চতা বা হচ্ছে লাউডারনেসের যে পার্থক্যটা দুইটা স্থানের মধ্যে তো তার মধ্যে একটা স্থান কিন্তু অবশ্যই কী হতে হবে স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি হতে হবে আরেকটা স্থান হবে আমরা যেই স্থানের ইন্টেন্সিটি অফ লেভেল বা হচ্ছে শব্দের তীব্রতা লেভেল বের করতে চাই তাহলে দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এই যে এই স্থানের যেখানকার ইন্টেন্সিটি আই ওই স্থানের তীব্রতা লেভেল ওকে এবার যেটা করতে হবে এই যে কে এই কে এর একটা কী বের করতে হবে ভ্যালু বের করতে হবে ওকে এখন চিন্তা করে বলো তো যে এই যে বিটা তার ইউনিট বা একক হচ্ছে বেল ওকে তো এটা কখন ওয়ান হবে এটা ওয়ান হবে যখন আই ইকুয়াল টু 10 আই নট হবে আই ইকুয়াল টু কত হবে 10 আই নট তো আমরা যদি বসাই আমি লিখব বিটা ইকুয়াল টু কে লগ আই নট ইন্টু 10 আর নিচে হচ্ছে আই নট ওকে তো আমরা যদি এখন এটা কাটাকাটি করি তাহলে কি পাবো তাহলে পাবো হচ্ছে আই নট কাটা যাবে আমার হবে হচ্ছে কে লগ 10 তো যখন আই এর ভ্যালু আই নটের 10 টাইমস মানে 10 গুণ তখন বিটা হবে হচ্ছে 1 বিটা হবে 1 কে ইনটু লগ 10 কত লগ 10 ও 1 মানে 10 বেস যেটা তার মানে কে এর ভ্যালু আমার কত কে এর ভ্যালু আমার হচ্ছে 1 আমরা কে এর একটা কী বের করলাম ভ্যালু বের করলাম ওকে তাহলে আমরা আমাদের ইন্টেন্সিটি লেভেল বা তীব্রতা লেভেলের ফর্মুলা লিখতে পারি কি আমি লিখব হচ্ছে বিটা ইকুয়াল টু লগ আই বাই আই নট ওকে আচ্ছা তো এই হলো আমাদের তীব্রতা লেভেল বা ইন্টেন্সিটি অফ লেভেলের কি ফর্মুলা এবার আমরা যেটা করব এই যে ইউনিটটা বিটা এই ইউনিটটা একটু বেশি কি হয়ে যায় বেশি ছোট হয়ে যায় এই জন্য আমরা এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে নতুন একটা ইউনিট বানাবো সেটা হচ্ছে 10 লগ আই বাই আই নট এটাকে বলা হয় হচ্ছে ডেসি বেল মানে এটার ইউনিট বা একক হবে হচ্ছে ডেসিবেল ক্লিয়ার তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা এবং এটা দিয়ে আমরা কী করবো একটু পরে মানে এখনই আমরা এটা দিয়ে কী করবো ম্যাথ করবো এখানে আই নটের ভ্যালু কত আই নট হচ্ছে অলওয়েজ আই নট আমাদের অলওয়েজ 10 টু দি পাওয়ার মাইনাস 12 ওয়াট পার মিটার স্কোয়ার আর এই যে আই আই হচ্ছে ওই জায়গার ইন্টেন্সিটি বা তীব্রতা আমরা যেই জায়গার বা যেই প্লেসের কী বের করতে চাই তীব্রতা লেভেল বের করতে চাই বা ইন্টেন্সিটি লেভেল বের করতে চাই ওকে তো আমরা এখনই এটা দিয়ে একটা ম্যাথ দেখি যে এটা দিয়ে আসলে কীভাবে ম্যাথ আসতে পারে তীব্রতা লেভেল বা ইন্টেন্সিটি লেভেলের এই ম্যাথটাতে আমাদের বলা আছে দুইটা ইলেকট্রনিক ডিভাইস একটা হচ্ছে মোটর আরেকটা হচ্ছে টিভি এখন আমরা যদি এই দুটো ডিভাইসকে আলাদাভাবে চালাই তাহলে এই মোটরের ইন্টেন্সিটি লেভেল বা তীব্রতা লেভেল হচ্ছে 85 ডেসিবেল আর যদি এই টিভিটাকে আলাদাভাবে চালাই আমরা
তাহলে ওর ইন্টেন্সিটি লেভেল বা তীব্রতা লেভেল হচ্ছে 78 ডেসিবেল। ওকে, তো আমাদের এই মেথডে চাওয়া হচ্ছে যে এদের সম্মিলিত তীব্রতা লেভেল কত, মানে আমরা যদি এই দুটো ডিভাইসকে একসাথে চালাই তাহলে এদের ইন্টেন্সিটি লেভেল বা তীব্রতা লেভেল কত হবে। তো অনেকেই বলতে পারে যে 85 আর হচ্ছে কি 78 আমরা প্লাস করে দিই। আসলে না, ইন্টেন্সিটি লেভেল আসলে প্লাস করা যায় না, তবে ইন্টেন্সিটি বা হচ্ছে তীব্রতা প্লাস করা যায়। এই যে 78 ডেসিবেল বা হচ্ছে 85 ডেসিবেল, এটা আসলে ইন্টেন্সিটি লেভেল, ইন্টেন্সিটি না। ওকে, এটা হচ্ছে তীব্রতা লেভেল, কিন্তু আসলে কী না, তীব্রতা না। আমরা ইন্টেন্সিটি লেভেল বা তীব্রতা লেভেল প্লাস করতে পারি না, কিন্তু তীব্রতা প্লাস করতে পারি। তো আমরা এখন সেটাই করব। আমরা হচ্ছে এই যে মোটর আর এই যে টিভি, তাদের ইন্টেন্সিটি মানে তীব্রতা বের করব, সেটা আমরা প্লাস করব। ওকে, তো প্রথমে আমি মোটরের জন্য আসি। আমি প্রথমে মোটরের জন্য লিখব যে মোটরের জন্য ফর্মুলা লিখব বিটা ইকুয়াল টু 10 লগ আই বাই আই নট, তাই না? তো আমরা আই নট ইকুয়াল টু কী জানি, আই নট ইকুয়াল টু হচ্ছে 10^-12 ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, তো আমরা কী জানি, আমরা হচ্ছে ইন্টেন্সিটি লেভেল জানি, মানে হচ্ছে তীব্রতা লেভেল জানি, মানে হচ্ছে এটা জানি, আমরা এটা বের করব। ওকে, আমরা এখান থেকে এটা বের করব। আচ্ছা, তো আমরা এখানে 85 বসাবো, 85 যদি বসাই আমি পাবো হচ্ছে 85 ইকুয়াল টু 10 লগ আই বাই আই নট। এখান থেকে আমি লিখব 10 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে 8.5 লগ আই বাই আই নট। দেন আমরা যেটা করতে হবে, এই লগটাকে এ পাশে আনতে হবে। লগকে এ পাশে আনলে কী হয়, 10 পাওয়ার হয়ে যায়, মানে হচ্ছে আমি লিখব 10^8.5 ইকুয়াল টু আই বাই আই নট। ওকে, বা ক্যালকুলেটার, তোমার এটা ক্যালকুলেটার করবো শিফট লগ দিয়ে, যদি শিফট লগ দিয়ে 8.5 দাও তাহলে এটা পাবা, মানে লগকে এ পাশে নিয়ে আসতে পারবো আর কি। আচ্ছা, তোমরা আই বের করবো, আই বের করার জন্য আমাকে আই নটটা এ পাশে আনতে হবে। ওকে, তো আমি লিখব আই ইকুয়াল টু আমাদের 10^8.5 ইন্টু আই নট, আর আই নটের ভ্যালু কত, আই নটের ভ্যালু হচ্ছে 10^-12, তাই না, 10^-12। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমরা আমাদের কী পাবো, আমরা আমাদের আই পাবো, সেটা কত হবে, 3.2 10^-4 ওয়াট পার মিটার স্কোয়ার। আমরা এখানে আয়ের জায়গায় নাম দিই হচ্ছে আই ওয়ান, মানে এটা হচ্ছে আমাদের তড়িৎ মোটরের জন্য। ওকে, আমরা হচ্ছে আই ওয়ান পেলাম। এই যে ইন্টেন্সিটি, সেটা হচ্ছে আমাদের এই মোটরের জন্য ইন্টেন্সিটি। এখন আমরা যেটা করব, আমাদের এই যে টেলিভিশন, তার জন্য আমরা কী বের করব, তার জন্য হচ্ছে আমরা ইন্টেন্সিটি বের করব। সেমভাবেই বিটা ইকুয়ালস টু 10 লগ আই বাই আই নট ইকুয়াল টু 10 লগ আই কত আমাদের, আই হচ্ছে আমরা এখানে বের করব, আর আই নট কত, 10^-12 উপর হচ্ছে আমাদের আই টু, এটাকে আমরা নাম দিয়ে হচ্ছে আই টু। আর বেটা কত বসাবো, বেটা বসাবো হচ্ছে আমরা 78, মানে হচ্ছে আমাদের এটা টিভির জন্য। ওকে, সো 78। তো আমরা 10 এই পাশে নিয়ে আসবো, আমরা যদি 78 10 দিয়ে ডিভাইড দিই হবে হচ্ছে 7.8 ইকুয়াল টু লগ আই টু বাই আই নট। দেন 10 যদি আমরা লগকে যদি এ পাশে নিয়ে আসি হবে হচ্ছে 10^7.8 ইকুয়াল টু আই টু বাই আমাদের আই নট। এরপর আমরা বের করবো হচ্ছে আই টু, সেই জন্য আমাদের আই নটকে এ পাশে আনতে হবে। আই নটকে যদি এ পাশে আনি তাহলে কী হবে, আই টু ইকুয়াল টু 10^7.8 ইন্টু 10^-12, তাই না? সো আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে 0.6 ইন্টু 10^-4 ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে আমাদের আই টু, মানে হচ্ছে এই যে টিভি, এই টিভির জন্য ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, আর এটা হচ্ছে আমাদের এই যে মোটর, তার জন্য তীব্রতা। এখন আমরা যেটা করব, এই আই ওয়ান আর আই টুকে প্লাস করে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে টোটাল ইন্টেন্সিটি। ওকে, তো আমি লিখব আই ইকুয়াল টু আমাদের আই ওয়ান, আই ওয়ান প্লাস হচ্ছে আই টু। সো আমরা আই ওয়ান কত, 3.2
3.2 × 10⁻⁴ प्लस 0.6 × 10⁻⁴ इक्वल टू जो हमें प्लस करी दूटा के कत पा पा हो 3.8 × 10⁻⁴ वाट पर मीटर स्क्वायर এটা হচ্ছে আমাদের টোটাল ইনটেনসিটি। ওকে, টোটাল ইনটেনসিটি এই যে মোটর আর হচ্ছে টিভির, এখন আমরা যেটা বের করতে পারবো এই মোটর আর টিভির টোটাল ইনটেনসিটি লেভেল, মানে সম্মিলিত তীব্রতা লেভেল। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে আবার আরেকটা ফর্মুলা লিখব, সেম ফর্মুলা। ওকে, আবার একটা সেম ফর্মুলা আমরা লিখব। তো আমরা লিখব হচ্ছে আই বিটা ইকুয়ালস টু টেন লগ আই বাই আই নট। সো টেন লগ আই কত আমাদের, আই হচ্ছে এটা 3.8 × 10⁻⁴ 3.8 × 10⁻⁴ আর আই নট 10⁻¹২। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসবে, 86 ডেসিবেল। এটা হচ্ছে তীব্রতা লেভেল। আর আগে আমরা যে দুটো বের করলাম আই ওয়ান এবং হচ্ছে আই টু, এগুলো ছিল কি আসলে, এগুলো ছিল তীব্রতা, কার কার তীব্রতা, টিভি আর হচ্ছে মোটরের। আমরা সে দুটো প্লাস করলাম, প্লাস করে এদের মিলিত তীব্রতা বের করলাম, মানে টোটাল ইনটেনসিটি বের করলাম, সেটা দিয়ে আমরা তাদের টোটাল ইনটেনসিটি লেভেল বের করলাম। তার মানে এই ম্যাথ থেকে আমরা কী দেখলাম, আসলে আমরা আসলে লেভেল প্লাস করতে পারি না, আমরা হচ্ছে জাস্ট ইনটেনসিটি প্লাস করতে পারি, মানে তীব্রতা প্লাস করতে পারি। ওকে, সেখান থেকে আমরা এদের মিলিত তীব্রতা লেভেল বের করতে পারবো।